জাকার্তায় আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে একান্তে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সেখানে কথা বলার পর ওনার সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি জনাব আব্দুল মোমেনের সঙ্গে। ডক্টর আব্দুল মোমেন আমাকে জানালেন যে আসিয়ান রিজিওনাল ফোরামের সাইডলাইনে জাকার্তা একাধিকবার তার সঙ্গে একান্ত আলাপচারিত হয়েছে ব্লিংকেনের। ব্লিংকেন খুবই হ্যাপি আমাদের দেশের ব্যাপার নিয়ে, তবে তারা একটু উদ্বিগ্ন আছে যে চীনের যে রাইস হচ্ছে, উত্থান হচ্ছে এই অঞ্চলে, সেই জিনিসটা নিয়ে। সুতরাং তারা খুবই হ্যাপি, এই কথা ডক্টর আব্দুল মোমেন আমাকে টেলিফোনে জানিয়েছেন। এই বৈঠকটা মানে সেটা আনুষ্ঠানিক বৈঠক নয়, অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়েছে তাদের মধ্যে।